সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সাথে আমার কৃষি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি কুল গাছ, অনেকে এটাকে বড়ি গাছ বলে থাকি আমরা। তো এই কুল গাছটিতে কি করলে ডাল ভর্তি হয়ে কুল আসবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি মূলত তৈরি করা হচ্ছে। তো এটা জাত সম্পর্কে আগে একটু বলে নিই, এটা হচ্ছে আপনার বলসুন্দরী জাত, এটা খুবই জনপ্রিয় একটি জাত বর্তমানে বাংলাদেশে। এই কুলটি আসলে দেখতে কিন্তু অস্ট্রেলিয়ার আপেলের চাইতে একটু ছোট আকৃতির, ওই রকমই। তো এই ফল খেতে ভারী সুস্বাদু, আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা এই ফলটি এখনো খাননি তারা নিশ্চয়ই ফলটি সিজনের সময় খাবেন। তবে এই বলসুন্দরী আমি লাগিয়েছি, এর আগে কিন্তু কয়েকটি চারা আমি লাগিয়েছিলাম, বিশেষ করে দার্জিলিংয়ের আপেল কুল লাগিয়েছিলাম, সেটা আমার কাছে অত ভালো লাগে না, একটু কষ্ট কষ্ট লাগছিল, যে কারণে আমি বলসুন্দরী লাগিয়েছি। এটা আপনারা লাগাতে পারেন চারাগুলো। আর এই চারাটির বয়স বলতে গেলে এটা দু বছর হয়নি, আমি আসলে গত বছর একটু আর্লি লাগাইছিলাম, যে কারণে এক বছর একটু বেশি হয়েছে এটার বয়স। দেখেন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে, যে কি করলে এই ডাল ভর্তি হয়ে কুল আসবে। দেখুন এই ডালটা কিন্তু একেবারে মাটিতে পড়ে গেছে, এই যে মাটিতে পড়ে গেছে, এরকম আরও কয়েকটা ডাল, এই যেমন এই ডালটা যদি আপনাদেরকে দেখাই, যে এই ডালটা বাসে যদি হেলান দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা মাটিতে পড়ে যাবে। তো এরকম যদি হয় ডাল তাহলে কিন্তু সে ডালে কুল আসবে না বেশি। তাহলে ডালে ভালো কুল আনার জন্য আমরা কি করতে পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, খুবই তুচ্ছ বিষয়, অনেকে হয়তো মনে করবেন যে এই সিম্পল বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি, আসলে তা না। এই দেখুন এই যে একটা নরম একটা ডাল, এই নতুন চারা ডাল কিন্তু অনেক নরম হয়, সেগুলো কিন্তু একটু ভারী হলে মাটিতে নুয়ে পড়ে। তো আমাদের করতে হবে কি, আমাদের এই ডালগুলো খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, প্রত্যেকটা ডাল খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। এই দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডাল এই ডালটা কিন্তু আমি বাঁশ দিয়ে বেঁধে দিছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে বেঁধে দিছি, দুইটা ডাল আছে এখানে। এটা হচ্ছে মূল কাণ্ড গাছের, দেখুন উপরের দিকে চলে যাচ্ছে, এটা যদি বাঁধা না থাকতো অত বড় কিন্তু হতো না এটা। তো এখানে শক্তি গাছে, এখানে শক্তি পাইছে, গাছে শক্তি পাওয়ার কারণে এই গাছটা কিন্তু তরতর করে বেড়ে উঠছে। তো গাছ যখন বুঝতে পারে যে আমার একটা অবলম্বন আছে, যখন একটা খুঁটি থাকবে ডালের মধ্যে, তখন সে গাছ কিন্তু অনেক শক্তি পায়, অনেক সাহস পায়, তো তখন কিন্তু গাছ ভর্তি ফল আসে। আর যখন গাছ বুঝবে না কয়েকটা ফল ধরলেই আমার গাছ নুয়ে পড়ে যাবে, তখন কিন্তু সে গাছে খুব বেশি একটা ফল ধরবে না। গাছকে আগে সাপোর্টিং দিতে হবে, গাছকে সাহস দিতে হবে যে তোমার একটা শক্ত অবলম্বন আছে। গাছ যদি বুঝতে পারে যে আমার অবস্থানটা, ভিতটা শক্ত তাহলে মজবুত, তাহলে কিন্তু সে গাছে প্রচুর ফল আসবে, যে কারণে আমাদের খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে প্রত্যেকটা ডাল। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই সামনে বছর আপনাদের কুল গাছে গাছ ভর্তি হয়ে কুল আসবে, এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এটা এই বিষয়টিকে আপনারা কেউ তুচ্ছ ভাববেন না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। আর আপনারা এই আপেল কুল ছাড়াও কিন্তু, সরি, এই বলসুন্দরী ছাড়াও কিন্তু অনেক রকমের কুল বাংলাদেশে আছে। আপনারা যারা নার্সারি থেকে চারা কিনবেন সেখানে কিন্তু তালিকা থাকে, সেই তালিকা দেখে আপনারা চারা কিনতে পারেন। আর সিজনের সময় যারা চারা কিনবেন অবশ্যই গাছে আপনার ফুল আসা অবস্থায় চারা কিনবেন, কারণ অনেক সময় চারা বোনার দীর্ঘদিন পরে ফল ধরে, কাজে ফুল সহ যদি চারা কিনতে পারেন সেটা সবচেয়ে ভালো। তারপরে আপনার দেশি চারা অনেক প্রকার আছে, আপনার বাউকুল আছে, আপেল কুল আছে, আপনারা নানান রকমের কুলের চারা কিন্তু নার্সারিতে পাবেন। তবে যে জাতটি আপনি সিলেক্ট করতে চান সেটা নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে পারেন, সেখান থেকে দেখে আপনার একটা ভালো একটা চারা চয়েস করে বুনতে পারেন। কারণ একটা গাছ আপনার বাড়িতে যখন বুনবেন সেটা কিন্তু বলতে গেলে সারা জীবনের জন্যে, আর সেই গাছটি যদি ভালো না হয়, যদি সেটা দুদিন পরে ভালো না লাগে ফল, আপনার কেটে ফেলতে হয়, আপনার সময়টা কিন্তু লস হয়ে যাবে, এই সময়টা কিন্তু আর পাওয়া যাবে না। তো যে কারণে আপনারা যে কোনো চারাই কিনেন না কেন, সেটা ভালো করে ঘেটে সেটা দেখে যে আপনার আসলে সত্যিকার অর্থে সেটা ভালো কিনা, কারণ এখন অনলাইনে কিন্তু সার্চ দিলে অনেক রকমের চারা পাওয়া যায়, সেটা দেখে আপনারা চারা অবশ্যই ক্রয় করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। নেক্সট ভিডিওতে আবার ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।